নমস্কার শুরু করছি আয়ুশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা ডাইরেক্টর অফ আয়িসি নেচার কেয়ার অ্যান্ড কিউর ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানিক ক্লিনিক্স শরীর থাকলে রোগ হবে যেটা সময় আমরা জেনে আসছি মেনে আসছি শুনে আসছি এবং হচ্ছেও তাই কিন্তু ও রোগ নিয়ে তো বসে থেকে লাভ নেই রোগ পুষে রেখে কোনো লাভ নেই আর রোগ নিয়ে লজ্জা পাওয়ার ভয় পাওয়ারও কোনো জায়গা নেই কারণ আমাদের রোগটাকে সারাতে হবে এবং রোগটাকে আপনি এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি রোগটাকে ধামা চাপা দিয়ে রাখবেন নাকি একদম দীর্ঘকালীন নিরাময়ের পথে হাঁটবেন অনেক সময় আমরা দোকান থেকে ওষুধ কিনে ফেলি নিজেদের খুশি মতন খেয়াল খুশি মতন যে সে স্টেরয়েড দেওয়া কি দেওয়া নয় আমরা কিছুই জানি না আমরা ওগুলো খেয়ে ফেলি তাতে কি হয় চটজলদি আমরা একটা উপশম পেয়ে যাই সেটাকে বলে উপশম কিন্তু দীর্ঘকালীন নিরাময় নয় দীর্ঘকালীন নিরাময়ের জন্য কিন্তু আপনাকে হাত ধরতেই হবে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির যে চিকিৎসা পদ্ধতিতে যে কোনো ধরনের রোগের সঠিক নিরাময় হয় এবং এই নিরাময় যিনি পারদর্শী তিনি কিন্তু আমাদের ডাক্তারবাবু আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবু তিনি কেন প্রিয় না তিনি আমাদের রোগ ভোগের উপশম করে থাকেন এবং অত্যন্ত যত্ন সহকারে এবং আমরা জীবনটাকে সুস্থতার সঙ্গে বেঁচে থাকতে পারি আয়ু আমাদের হাতের মধ্যে নেই সেটা ঠিক করে দিয়েছেন কিন্তু যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেন কারোর কারুর সাহায্য নিয়ে বেঁচে থাকতে না হয় আমরা যেন সুস্থভাবে জীবনে বেঁচে থাকতে পারি সে যতদিনই বাঁচি না কেন আর আজকে বাবু অন্যান্য দিনের মতনই আলোচনা করবেন নিশ্চয়ই আপনারা ভাবছেন আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন আজকে আলোচনা করবেন পার্কিনসন্স ডিজিজ নিয়ে যেটাও খুব কমন এখন এবং এই সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে শুধু যে পার্কিনসন্স ডিজিজ নিয়ে নয় আপনাদের নিজস্ব যদি কোনো শরীর সংক্রান্ত বিষয় রোগ ভোগ নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা প্রতিদিনের মতন চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে জিরো থ্রি থ্রি টু ফাইভ সেভেন ওয়ান এবং জিরো থ্রি থ্রি ফোর ডবল জিরো এইট ওয়ান ফোর থ্রি সেভেন আসুন আজকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের বিশেষ অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে স্বাগত আর এই অনুষ্ঠানে স্বাগতাবু পার্কিন এইটা নিয়ে আপনি আগে বলুন যে হোয়াট ইজ পার্কিনসন ডিজিজ দেখুন পার্কিনসন ডিজিজ যেটা আপনাদেরকে ইজি ভাষায় যদি বলে দেওয়া হয় তাহলে এটা একটা বাদ কি বাদ দেখুন আমি বারবার বললি না বাদ অনেক প্রকারে হয় তো এটা হচ্ছে কম্পনি বাদ কম্পনি বাদ মানে এটা দেখুন পার্কিনসন কি জিনিস আপনি যখন দেখবেন একটা কিছু কাজ করছেন ধর আপনি হাতে জল ধরলেন হাতটা হালকা কাঁপতে স্টার্ট হয়ে গেল আপনি দাঁড়িয়ে আছেন পাগুলো কাঁপতে স্টার্ট হয়ে যাচ্ছে দেখবেন আপনার শরীর গুলো সবসময় একটা কাঁপা ভাবটা চলে আসে কম্পনি বাদ এটা বলা হয় কম্পনি বাদ যেটা আমরা ইংলিশে বলি ওটা পার্কিনসন এটা একটা ডিজিজ এই ডিজিজটা হবার বিশেষ কারণ রয়েছে যেটা আমরা অনেকবার না জেনে শুনে যেন আপনি এখন কিছু দেরি আগেই বললেন যে আমাদের কিছু হলে আমরা কি করি একটা মেডিসিন দোকানে যাই এই একটা ওষুধ দিয়ে দাও এই রোগটাতে যেটা চেপে রাখি তাদের কি হয় একটা রোগ তো ভালো হয় না তার সাথে বিভিন্ন রকম আলাদা রোগ হয়ে যায় তো যখনই আমাদের সেলস মধ্যে অনেকগুলো এইরকম মানে অ্যান্টিবায়োটিক বলুন এইরকম কিছু ওষুধ যেটা আমাদের আননেসেসারি খাওয়া হয় তার জন্য কি হয় আমার ব্লাড সার্কুলেশন উপরে একটা ইফেক্ট পড়ে যখনই ব্লাড সার্কুলেশনের উপরে পড়বে তাহলে কিন্তু কি হবে ওই সেলগুলো গুলো বা ওই অর্গান যেই রাস্তার মধ্যে আসবে সেটা দেখবেন একটা কাঁপা ভাবটা চলে চলে এসছে এখানে কিন্তু আপনারা অন্যপ্যাথি মধ্যে কি করেন সাইকোয়াট্রিস্টে যান নার্ভে ওষুধ খান বা ঘুমে ওষুধ খান কিন্তু রেজাল্ট ইজ জিরো কেন ওখানে কোনোদিনই এটা বলবে না যে এটা আর ভালো হবে বলবে যা আছে হয়ে গেছে হয়ে গেছে এখানে আমরা ওষুধ দিচ্ছি যেটা দিয়ে আরও না বাড়ে কিন্তু আমি বলবো দেখুন কিছু কিছু রোগের ক্ষেত্রে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনাদের বাধ্য হয়ে হোক কেন আপনার কিন্তু আয়ুর্বেদিকে আসতে হবে তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে বাত এবার বাত যে যেকোনোই হোক সন্ধি বাত হো আম যে কোনো বাতের ক্ষেত্রেই আপনাকে আয়ুর্বেদ ওষুধে আসতেই হবে কেন নিরাময় পাবেন হয়েছে সেরকম যদি আমি বলি মাত্র একটা শুনতে হয়তো সমস্যা কি গ্যাস কিন্তু আপনি জানেন বা জানেন না এটা মডার্ন ট্রিটমেন্টের মধ্যে কোন ট্রিটমেন্ট নেই আপনি ওষুধ খাবেন কন্ট্রোলে আছে যেদিন ওষুধ খাওয়া বন্ধ সেই দিনই বেড়েই যাবে এই যা দেখুন পার্কিনসন এমনি একটা রোগ না এটা না যে একটা কিছু ব্যথা ছিল যন্ত্রণা ছিল তার জন্য হলো বলো পার্কিনসন সবসময় একটা রোধে ফেস আছে মানে ধরুন আপনি কন্টিনিউসলি গ্যাসে বডি ভাবছেন আপনারও পার্কিনসন হতে পারে আপনি কন্টিনিউসলি থাইরয়েড ওষুধ খাচ্ছেন ওখান দিয়ে আপনারও পার্কিনসন হতে পারে তো এটা একটা ওষুধে সাইড ইফেক্ট বলতে পারি যেটা আমাদের নার্ভে উপরে চলে আসে এটা নার্ভের আসে এবং যেটার পার্শ্ব প্রতিক্রিয়া যেটা মনে হয় যে অনেকের হাত কাঁপতে থাকে কোনো কিছু ধরার সময় যে গ্লাসে পড়ে গেল হাতে নিতে গিয়ে কাজে এর থেকে মানে পার্কিনসন বাত হচ্ছে হচ্ছে নার্ভের বাত্ভে তাই তো কাজে আমাদের তখন কি উচিত যে নার্ভটা যাতে সচল থাকে নার্ভ হ্যাঁ ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে আর আমাদের মানে রক্ত

হাড় আছে তার হাড়ে নাম হচ্ছে মেডুলা এই মেডুলাতে যদি আপনি দেখুন আপনি মোবাইলে সার্চ করুন এটা দেখতে পুরো শিবলিঙ্গের মতন একদম এটা থাকে আমাদের স্থিৎ ব্রেনের ব্যাপার এখান থেকে এটা বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে যত নার্ভ আপনার হাতে পায়ে যেখানেই আপনার নার্ভ আছে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এটাই তো যখনই আপনার নার্ভের সমস্যা হয়েছে সেন্ট্রালের কাছে সমস্যা আসবে আর সেন্ট্রালের সমস্যা আসলে ব্রেনে উপরে ইফেক্ট আসবে চোখে উপরে ইফেক্ট আসবে যারা পার্কিনসনের রোগী তাদের দেখবেন একটু আবজা আবজা দেখতে পারে কথা উপরেও পার্কিনসন চলে আসবেন দেখবেন মানে মানুষটা খুব ভালোই কথা বলছিল কিন্তু আবার একটু বয়স একটা জিপটা স্ট্যাম্পিন এই জিনিসটা চলে আসে কেন চলে আসে পার্কিনসন দিয়ে তো পারকিনসানে অনেকগুলো ফেজ আছে অনেকগুলো পার্ট আছে যেটা দিয়ে আপনারা এক একটা করে বুঝানো একটু লং হয়ে যাবে আমরা আলোচনায় আসবো একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে নমস্কার স্বাগত আপনাকে ফোনে কে রয়েছে হ্যাঁ বলুন আচ্ছা সেটা আপনি ডাক্তারবাবু কারণ উনি তো বসেন সাউথ সিটি মলের

হ্যাঁ সিটি মলের সাউথ উল্টো দিকেই উনি বসেন যাই হোক আপনি যখন বুক করে নিয়েছেন এমনি কি আপনার কোনো কোনো প্রশ্ন প্রশ্ন রয়েছে রয়েছে আপনার কি আর বেশ আমি আপনাকে একটা প্রশ্ন করি আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি এই অনুষ্ঠানটা কতদিন ধরে দেখছেন তাহলে আপনি ভরসা পাচ্ছেন তো সেই জন্যই নামটা বুক করিয়েছেন তাই তো ঠিক আছে এখান থেকে আমি আপনাকে বলছি যা যার জন্যে যে রোগ নিয়ে আপনি বাবুকে দেখাবেন আপনি সেই রোগটা পুরোপুরি সারিয়ে বাড়ি ফিরবেন তার জন্য একটা সময় দিতে হবে ডাক্তার ডাক্তারবাবুর কথা মতন কিন্তু চলতে হবে একটু সহযোগিতা আপনি ডাক্তারবাবুর সঙ্গে করবেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ তাহলে পার্কিনসন ডিজিজ এবং অ্যালজাইম এবং স্ট্যামারিং সবকিছু জড়িয়ে রয়েছে এই যে তোথলামি এই যে দেখা যায় কিন্তু কম বয়সী ছেলে মেয়েদেরও এটা হচ্ছে তাহলে কি তাদেরও পার্কিনসন রয়েছে না ওখানে দেখুন দুটো জিনিস হয় আমাদের একটা ভিতরে জিবি ভিতরে একটা টেল গুলো থাকে এটাও অনেকবার নিচনে হয়ে থাকে বা মোটা হয়ে থাকে তার জন্য এটা ছোটবেলার মধ্যে এটা হয় কিন্তু হ্যাঁ দেখবেন যাদের ছোটবেলায় কিছুই ছিল না কিন্তু আফটার এজ যে পরে এই ধরনের সমস্যাগুলো আসছে স্টেমিনিং আসছে বা আপনার তোতলামি ভাবটা আসছে তাহলে এই যেটা আপনার নার্ভের সমস্যা হ্যাঁ এটা জন্ম থেকে একটা ওই টেল মোটা আছে তার জন্য যদি সমস্যা হয় তাহলে কোন प्रॉब्लम নেই তাহলে এটা পারকিনসন সমস্যাটা নয় কিন্তু মানে পারকিনসন্স হলে ওটা হওয়ার একটা চান্স থেকে থাকে কিন্তু ওটা হলে এই যে ওটা পারকিনসন্স মানে তোতলামি হলেই যে ওটা পারকিনসন্স এটা নয় আচ্ছা এই যে বাত এই পারকিনসন্স ডিজিজ মোটামুটি কোন বয়স থেকে হতে পারে দেখুন আমরা এটা মোটামুটি বয়স দেখি যে হাত-পা কাঁপতে থাকে না দেখুন আপনি হয়তো দেখেন আপনাকে যদি আমি যে চিকিৎস করব যা সুগাল কোন কিন্তু আপনি বলবেন যে আমি 40 পরে প্রায় দেখি যা সু ধরে যায় কিন্তু আমরা যখন ডক্টরের লাইনে আমরাই যখন চেম্বারে বসে তাহলে চেম্বারে দেখি যে না 16 বছর বয়সী মানুষেও সুগার আছে 15 বছর বয়সী মানুষেও পার্কিনসন রয়েছে তো আজকে কিছু বছর আ দিয়ে কিন্তু এই জিনিসটা ছিল না সত্যি একটা রোদে একটা বয়স ছিল যাহা বাদ এই বয়স হওয়ার পরে একটা হতে পারে সুদলার এই বয়স হওয়ার পরে হতে পারে প্রেশার ওই বয়স হতে পারে হতে পারে কিন্তু আজকে যেটা আমরা ফেস করছি রোধে কোনো বয়স নেই প্রেশারে মানুষ তেরো চোদ্দ বছর মানে অ্যাডাল্ট হয়নি এখন তার আগেই কিন্তু প্রেশারে ওষুধ খাচ্ছে সুগারে ওষুধ খাচ্ছে পার্স হয়েছে এরম হাজার হাজার পেশেন্ট আমরা দেখি আর এটা আজকে যেটা মূল কারণই হচ্ছে আজকে সবথেকে বেশি আপনাকে আমি বলবো ডিজিজ যদি বলা হয় সবথেকে রয়েছে কেন রয়েছে জানেন এখানে টোটালি খারাপ করে দিয়েছি মানে না ভালো না খারাপ মাঝখানে আমরা আটকানো আছি তো এই যে লাইফ স্টাইলের জন্য আমাদের শরীর বিভিন্ন রকম অনেকটা মানে খারাপ হয়ে গেছে এখন কোনো রোগে কোনো বয়স বলতে পারি না যা এই রোগ এই বয়সে হবে ওই রোগ এই যা ভুলে যাওয়া এই যে ইনসোমেনিয়া ঘুমের সমস্যা আমি দেখি ষোলো বছর মানে একটা ছেলে বলছে আমার ঘুম হচ্ছে না মানে আপনি বলুন যে আমরা এই ধরনের সমস্যা আজ পর্যন্ত আমি ফিল করি না ঘুম হবে না কেন মানুষ একটা দিন চড়িয়া সবসময় চলছে সবসময় খাটুনি করছে রাত্রের বিছনা দেখলেই তো ঘুম পেয়ে যাচ্ছে ষোলো বছরের বয়সে বলছে আমার ঘুম হচ্ছে না কেন হচ্ছে না মোবাইল এই যে মোবাইলের কাছে রেডিয়াস রেডিয়াসটা আমাদের ব্রেনে উপরে এসেক্ট করে অনেকবার আমরা জানা বা ভুলে মধ্যে কি করি সবাই মানুষ মানে ম্যাক্সিমাম কি করে আছে কাছে একটা মোবাইল রেখে দিয়েছে ওই যা মোবাইল রেডিয়েশনটা আমাদের নার্ভের জন্য কতটা ইফেক্টেড এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না আর এটা কে করছে আজকে বয়স্ক লোক তো সেইভাবে চলছে না বয়স্ক লোক এখন অনেক ওই রকম লোক আছে যাদের কাছে মোবাইলও নেই কিন্তু ইয়াং জেনারেশন সবার কাছে মোবাইল আছে আর একদম বিছনা পাশে নিয়ে শোবে উঠেই হোয়াটসঅ্যাপ চেক করবে উঠেই ফেসবুক দেখবে তো এই যে জিনিসটা হচ্ছে রেডিয়াসের থেকে আমাদের নার্ভে উপরে প্রচন্ড ইফেক্ট আসছে সেটা আমরা সার্ভে করেও দেখেছি যা এই জিনিসটা অনেকগুলো পেশেন্টকে বুঝেও পেয়েছি যে এটা করবেন না তো যারা কথা শুনে তাদের আসলে সুস্থ আছে আর যারা কথা শুনবে না কেন দেখুন অনেকবার এটা আমাকে প্রশ্ন করেন যে আপনার কাছে পেশেন্ট আসার পর এতটা ভালো কেন হয়তো সেম ফর্মুলা ওষুধই অন্য অন্য প্যাথিতে আয়ুর্বেদিক ওষুধ কিন্তু আপনার কাছে এসে ভালো কেন এল ক্রেডিট আমি নিই না এই ক্রেডিটটা দিয়ে আমি পেশেন্টকে দিই কেন পেশেন্টকে যে কথাগুলো আমি বুঝিয়ে দিই যেভাবে সরল ভাষায় একদম বুঝিয়ে দিলাম এইবার যদি ও নিয়ে নিয়েছে তাহলে কিন্তু ও ভালো আছে তো এই যে জিনিসটা আমরা আমাদের কাজ আছে বুঝানো যে আপনার লাইফ স্টাইলটা এইভাবে করুন কিন্তু আপনি যদি ওই আমার কথাটা শুধু শুনে নিয়েছেন আর বাড়িতে দিয়ে ভুলে গেছেন তাহলে আপনি এবার যা শুনে যাওয়ার পর ওর পথে চললে কিন্তু আপনি দেখবেন আপনার কোন রোজে ওষুধ খেতে হবে না সুগার বলুন প্রেশার বলুন থাইরয়েড পার্কিনসন যেখানে কোন ডাক্তার বলতে পারবে না যে পার্কিনসন রোগ ভালো হয় আমি এখানে বসে বলছি পারকিনসন রোগ ভালো হয় আপনার এই যে সমস্যা হার্ট আর ব্রেনে যে নার্ভ আছে এখান থেকে কানেক্টেড রয়েছে আপনার কন্টিনিউসলি পালফেনশন হতে হতে আপনার হার্টের সমস্যাও আসতে পারে কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি হার্টের সমস্যা তো ভুলে যান আপনার পারফেনশন রোডটাই ভালো হয়ে যাবে আর এখানেই কিন্তু ডক্টর প্রমোদ শর্মা ইউনিক কারণ ডক্টর প্রমোদ শর্মা কিন্তু এই যে এক্ষুনি একটু আগে কথাটা উনি বললেন যে একশো শতাংশ কনফিডেন্স সঙ্গে উনি কথাটি বললেন এবং দাবি করলেন যে আপনার এই রোগটি কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং এই দাবিটা কিন্তু একমাত্র প্রমোদ শর্মাই করতে পারেন কারণ তিনি এই রোগটা যে কোনো রোগী উনি সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছেন এবং সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু তিনি আজকে সাকসেসফুল আর এই কারণেই কিন্তু আপনারা দেখলেন যে একটু আগে একজন দর্শক শ্রোতা বন্ধু ফোন করে বলল যে তিনি অলরেডি বুকিং করে ফেলেছেন কাজেই সবাই কিন্তু এই অনুষ্ঠানটি দেখে কিন্তু ইন্সপায়ার্ড এবং এতটাই ইন্সপায়ার্ড যে সত্যি যে ভারতের যে প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির উপরে মানুষের আস্থাটা অনেকটা সত্যি চলে গেছিল এবং চলে যাওয়ার যে কুফল কুফলটাকে যে এই যে ডাক্তারবাবু বলছেন যে এখনকার রোগের কোনো বয়স হয় না এটাই কুফল যে যার যখন তখন যে কোনো বয়সে যে কোনো ধরনের রোগ হতে পারে ছোট ছোট বাচ্চারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এটাকে আমরা কিছু বছর আগেও চিন্তা করতে পেরেছি পারিনি যাই হোক যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন জীবনে বাঁচবেন ভালোভাবে তারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে চেম্বারে বুকিং এর জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডক্টর প্রমোদ শর্মা কবে কোথায় চেম্বার করছেন ডবল নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু ফাইভ টু এবং ডবল নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু ফাইভ টু ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগানে ইকবালপুরে হাওড়াতে হাওড়া বকুলতলা টিকিয়াপাড়া পাড়া বামুনগাছি উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া হলদিয়া মেছেদা খড়গপুর শিলিগুড়ি কোচবিহার মালদা গৌহাটি আগরতলা এবং দুটো আজকে কথা বলবো যদিও এর আগের পর্বে ডাক্তারবাবু বলেছেন তবু আজকে আমি আরও আরেকবার বলে দিচ্ছি আয়ুডি নেচার কেয়ার অ্যান্ড কিউরে আপনারা কিন্তু একজন লেডি ডক্টরকে এখন পেয়ে যাচ্ছেন লেডি ডক্টর ডক্টর প্রজ্ঞা সিং ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং দর্শক শ্রোতা বলুন যারা জনসাধারণের কথা বলছি তাদের রিকুয়েস্টে বাবু কিন্তু দিল্লিতে চেম্বার করছেন কারণ দিল্লি থেকে প্রচুর ডাক আসছে যে আমাদের কি হবে আপনি তো কলকাতা তার সারাউন্ডিংস রয়েছেন আমরা কি করে বাঁচবো দিল্লিতে কিন্তু অবশ্যই আসতে হবে আপনাকে তার জন্য কিন্তু মার্চ মাসে ডাক্তারবাবু সোজা দিল্লি চলে যাচ্ছেন সেখানকার লোকদের বাঁচাতে সেখানকার লোকেরা যাতে একটু হাসি ফোটে তাদের মুখে তারা যাতে একটু ভরসা পায় কাজেই যারা মনে করছেন দিল্লির লোকজনদেরও বলছি কারণ আমাদের এটা ওয়েবসাইটের মাধ্যমে সব জায়গার লোকেরাই দেখতে পায় অল ওভার ওয়ার্ল্ড দেখতে পায় এই অনুষ্ঠান কাজেই যারা মনে করছেন দিল্লিবাসী বা হয়তো তারা এই সময় দিল্লিতে যাবেন মার্চ মাসে ডাক্তারবাবু কিন্তু দিল্লিতে চেম্বার করছেন কাজেই সেক্ষেত্রেও নাম বুকিং করিয়ে নিন ওই হেল্পলাইন নাম্বার দুটিতে অর্থাৎ ডবল নাইন এবং ডবল এছাড়া যে কোনো ধরনের রোগ বা রিপোর্ট নিয়ে আলাপালার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান থ্রি সিক্স এইট থ্রি নাইন সেভেন এ হ্যাঁ ডাক্তারবাবু এই পার্কিনসন্স ডিজিজ যেটা রিলেটেড টু নার্ভ টোটাল নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমের সঙ্গে একটা কথা জড়িয়ে রয়েছে নার্ভাসনেস পরীক্ষা দিতে গিয়ে নার্ভাস হয়ে যায় হাত পা কাঁপতে থাকে জানা জিনিস ভুল করে চলে আসে এটাও কি ওই পার্কিনসন্স ডিজিজ নার্ভাস সিস্টেমটাকে এভাবে এফেক্ট করে যে টেনশন হয়ে যায় এটা একটা দেখুন নার্ভাস সিস্টেম বলবো যখনই নার্ভটা এফেক্ট করে এটা না যে কাল আপনি ভালো ছিলেন আর আজকে একটা ডিজিজ হয়ে গেল আপনার নার্ভটা একদমই বাজে হয়ে গেল খারাপ হয়ে যাচ্ছে এটা হয় না আমাদের কি হয় অনেক কিছু জিনিস দেখুন নার্ভের সমস্যা আমাকে যদি ভালো বলতে হয় আজকে পেশেন্টগুলোকে কাউন্সিলিং বলতে হয় আমি এক একটা নার্ভে পেশেন্টকে মিনিমাম আমাকে পনেরো মিনিট দিতে হয় আমার যতই পেশেন্টের ভিড় তার দেখো পেশেন্টের দায়িত্ব যখন আমরা নিয়েছি তাহলে ওই জায়গাটা আমরা পুরো যত ওনার টাইমটা দরকার ততটা আমরা টাইমটা অবশ্যই হতে দিই কেন নার্ভের সমস্যার জন্য সব থেকে মেন হচ্ছে কাউন্সিলিং মেডিসিনে মানে আগে হচ্ছে কাউন্সিলিং তারপরে হচ্ছে ডায়াগনোসিস তারপরে হচ্ছে ট্রিটমেন্ট আপনি আগে কাউন্সিলিং করুন তারপরে ডায়াগনোসিস করুন তারপরে ট্রিটমেন্ট করুন কিন্তু এখানে বেশিরভাগের কাছে কি হয় আপনি যখন ডাক্তারের কাছে ওষুধ খাও আগে ওষুধ খাওয়ায় তারপরে ওরা ডায়াগনোসিস করে তারপরে কিন্তু কাউন্সিলিং বা থাউনসিলিন করেই না বলতে পারি তো দেখুন এই যা সমস্যাগুলো দেখবেন আজকে যে অল্প বয়সের মধ্যে আসছে বা বয়স্কদেরও তাদের কিন্তু কি হয় জানেন ফোবিয়া পিছনে একটা বড় কারণ ফোবিয়া আর এখানেও নার্ভাস সিস্টেমের জন্য তো সব থেকে মেন কারণই হচ্ছে ফোবিয়া ফোবিয়া যেকোনো জিনিসও হতে পারে ছোট বাচ্চা আছে এই এক্সামে আমি কম মার্কস পাবো যদি আমার মা বাবা মারবে আমাকে যদি আমার টিচার আমাদের পিঠাবে এই ফোবিয়া এটা নার্ভ এটা ভয় তাহলে কি হয় দেখবেন ছোট বাচ্চাদের যখনই আপনি দেখবেন একটা জোরে থাপড় মারতে যাবেন ও শরীর কাঁপে উঠে এই যে কেঁপে উঠে কিন্তু এটা ছোট বাচ্চা আছে বয়স হতে হতে ও ঠিক হয়ে গেল কিন্তু যখন কন্টিনিউসলি ওর ভিতরে ভয় রাখা আছে কন্টিনিউসলি ওর একটা ফোবিয়া রাখা আছে তাহলে কিন্তু পেশেন্ট এইভাবে নার্ভাস হয়ে যায় আর নার্ভাস হয়ে গেলেই নার্ভাস সিস্টেম এফেক্ট করবে তো এটাই হচ্ছে এই জন্য বলা হয়েছে কোনোদিনই যে কোনো জায়গায় পেশেন্ট বলো বাচ্চা বলো যে কোনো লোদে খুব বেশি হাওয়াই হওয়া ভালো নিজ রাইভিং করা হয় এতটা বেশি করা হয় মানে মানে সুসাইডের কাছে চলে যায় তো এই যার জিনিসটা মানে ও নার্ভটা কাজ করা বন্ধ করে দেয় যখনই আপনি কন্টিনিউসলি একটা প্রেশার দেবেন দেখুন আজকে আমি বলবো আপনাদের ছেলে আছে মেয়ে আছে যাই আছে যদি দেখুন দুটো ছেলে আছে একজন যদি ফার্স্ট আসছে ক্লাসে আর একজন হয়তো ফর্টি পার্সেন্ট নিয়ে তাদের চাপ দেবেন না আমাদের সবার ব্রেন একরকম হয় না কিন্তু ক্লাসে পঞ্চাশটা লোক আছে পঞ্চাশ লোদই কিন্তু ফার্স্ট আসবে না ঠিক আছে তো এই জাদাটা প্যারেন্টস লোকে ভাবতে হবে তো আমরা যখনই একটা ফোবিয়া একটা ভয় দেখিয়ে দেবো কন্টিনিউয়াসলি একটা ভয় দেখিয়ে রাখবো তবে কিন্তু নার্ভাস সিস্টেম অতি অবশ্যই ইফেক্ট করতে পারে আর এটা আমি বহু পেশেন্টে দেখেছি আমার কাছে বললাম না এই রকম পেশেন্ট এসছে আপনি যেটা বললেন যে প্রি বয়স হলে আমার সত্যি এটা মানে দেখতে বিশ্বাস লাগে না যে পনেরো বছর ১৬ বছর ছেলে আমি বলছি একটা জলে বোতল নিয়ে আসো ওর হাত এই রকম কাঁপছে গ্লাস নিলে ও মানে হচ্ছে গ্লাসটা মানে জলটা পড়েই যাবে বাইরে এইভাবে ওর ভয় এই যে জিনিসটা দেখবেন যখনই রাস্তায় চলছে এটা পিছন দিতে একটা হর্ন দিল চমকে উঠলো ঘুমের মধ্যে চমকিয়ে উঠলো এই যে ফোবিয়া ফোবিয়া সত্যি অনেক খারাপ জিনিস অনেকগুলো রোদগুলোতে এটা বাড়ায় তো আমি সবসময় এটা ক্যান্সারের ক্ষেত্রেও আমি বলি বারবার যে ক্যান্সার অত বড় বড় নেই যত ক্যান্সার ফোবিয়া আছে তো ভয় কিছু করবেন না দেখো রোগ হয়েছে তার ট্রিটমেন্ট আছে আজকে পৃথিবীতে যে কোন রোগই এসে দেখো করোনা কোভিড হয়েছিল কেউ ভাবেনি যা কোভিড এর কোন চিকিৎসা আছে এট লাস্ট পেয়েছে না চিকিৎসা যে কোনো ডিজিজই হলো তার ট্রিটমেন্ট অতি অবশ্যই আছে কিন্তু যদি এটা ভয় করে নেবেন না তাহলে কিন্তু ছোট ছোট রোগই একটা একটা সময় অনেকটা বড় হয়ে যায় যেমন আমি দেখেছি গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসার হয়ে ক্যান্সার হয়ে মরে গেল তো এই যা জিনিসটা ভয় থেকে কিন্তু বেশি হয় চিকিৎসা করো সাবধান হোক ভয় হবে না আর অনেকবার আমি বলবো কিছু ভুল ভাল ডাক্তারও এটা করে দেয় যা পেশেন্টকে অতি মানে বেশি ভয় দেখিয়ে দেয় যে এটা না হলে এটা হয়ে যাবে এটা না হলে দেখুন পেশেন্টকে ভয় দেখানোর নেই পেশেন্টকে অ্যালার্ট করার জন্য আমরা আছি পেশেন্টকে অ্যালার্ট করার জন্যে যা দেখুন এটা হলে এটা হতে পারে তার জন্য আপনি এই এই পথে চলবেন কোনো সমস্যা হবে না তো এই যে জায়গাটা যদি আপনারা বুঝতে পারেন তবে কিন্তু পারফমেন্সান পুরোপুরি ভালো হয় বয়স্ক ক্ষেত্রেরও বলুন আর কম বয়সে বলুন আর এখানে কিন্তু বললাম যেটা মেডিসিন কিন্তু বেশি দরকার যেটা হচ্ছে কাউন্সিলিং আর আমরা যখনই অল্প বয়সে এইসব গুলোকে পাই তো শুধু পেশেন্টে কাউন্সিলিং না তার প্যারেন্টস বসিয়ে টোটালি কাউন্সিলিং করি এই জন্য আজকে আয়ু নেচারেল কেন এত বুকিন আর কেন এত চাহিদা এই যা বললাম দিল্লিতে আমি আজকে আমার কাছে কালিম্পং থি আমার পেশেন্ট এসছে তো আমি বললাম যে আমাদের তো এনজিপি ছিল তো বললো না না আপনার ডেট ছিল একটু লেটে আমি এখানেই চলে এসেছি তাও আমাকে বলেছে যে আপনি ওখানেও একটা চেম্বার করুন এই যে আপনাদের একটা চাহিদার জন্য আমি আছি আপনারা যখনই মানে বেশি একটা ডিমান্ড আসছে আমি ওখানে যাতা যেতে চেষ্টা করি সবসময় আপনাকে নিরাশ করি না কিন্তু হ্যাঁ ওই কথাগুলো তো শুনতে হবে আর মানতেও হবে শুধু শুনে নিলেন আপনারা অনেকটা পেশেন্ট অনেকগুলো পেশেন্ট আছে আমি বলি যে কতদিন ধরে আমার প্রোগ্রামটা দেখছেন উনি বলছেন ছ মাস থেকে দেখছি আর একদমই সময় নেই যাওয়ার আগে তাবু আমি বলে দিয়ে যাই বুকিং নাম্বার চেম্বার বুকিং নাম্বার নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু ফাইভ টু এবং ডাবল নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু এবং এটি একটি রিপোর্ট টাইম বাউন্ড ট্রিটমেন্ট রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট থ্রি ওয়ান থ্রি সিক্স এইট থ্রি নাইন সেভেনে বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুর চেম্বার রয়েছে একটু আগেই ডাক্তারবাবু বললেন যে মার্চ মাসে ডাক্তারবাবু কিন্তু দিল্লিতে চেম্বার করতে যাচ্ছেন এবং আইডিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরে আপনারা এবার থেকে একজন লেডি ডক্টর ড প্রজ্ঞা সিংকে আপনারা পেয়ে যাচ্ছেন কাজেই আমরা সব সময় চাইব আইরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের যাতে উত্তরোত্তর শ্রী বৃদ্ধি হয় এবং এখান থেকে মানুষ যাতে সত্যি যেভাবে আজকে তারা হাসি মুখে ফিরে যাচ্ছে এভাবে যেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কেয়ার আরো উন্নতি লাভ করে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে আজকের মতন প্রমোদ শর্মাকে নিয়ে বিদায় নিচ্ছে আর আপনারা তো জানেন প্রত্যেকদিন গ্লোব টিভিতে সন্ধে ছটা পঁচিশ মিনিটে আপনারা ডাক্তারবাবুকে বাবুকে লাইভে পেয়ে যাচ্ছেন আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার